নমস্কার বন্ধুরা আমি তরুণ কুমার দে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে আমার নতুন ইউটিউব চ্যানেল দে এডুকেশান নিয়ে এখানে স্কুল কলেজের পরীক্ষাসহ সরকারি চাকরির যেমন নানান তথ্য ও খবর থাকবে তেমনি মিলবে নানান কোচিংও কাজেই এই চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখো এবং সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজ আমি আলোচনা করব মাধ্যমিকের ইতিহাসের ম্যাচ জানি ভূগোলের ম্যাপ আমার একটা থাকে কিন্তু ইতিহাসের ম্যাপের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে কিন্তু না বন্ধুরা আজকে আমি তোমাদের সেই সমস্যা সমাধান করব এখানে আমি যে সকল ম্যাপের পয়েন্টিং করেছি তা তোমরা অবশ্যই করে যাবে যা তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অতি অবশ্যই আসবে কাজে দেরি না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা তোমাদের সামনে রয়েছে একটি ম্যাপ আমাদের প্রশ্ন আছে একটি দেশীয় রাজ্য চিহ্নিত করো যদি দেশীয় রাজ্য চিহ্নিত করতে বলা হয় আর সেক্ষেত্রে যদি নাম না দেওয়া থাকে তাহলে যে কোনো দেশীয় রাজ্য লিখলেই চলে কিন্তু অনেক সময় দেখা যায় দেশীয় রাজ্য নাম দেওয়া থাকে যেমন উপরের দিকে লক্ষ্য করো লিখা রয়েছে কাশ্মীর কাজে এটি আমাদের করতেই হবে তারপর দেখো আছে তীর দিয়ে দেখানো রয়েছে দিল্লি দিল্লি কি না আঠারোশো সাতান্ন এর বিদ্রোহের একটি কেন্দ্র এরপরে আরেকটি দেশীয় রাজ্য অযোধ্যা এরপর সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা অনেক হয়ে থাকে কিন্তু এখানে আমি মুর্শিদাবাদটাকে চিহ্নিত করেছি এরপর বন্ধুরা ভালো করে লক্ষ্য করো সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা যেটা ছিল মুর্শিদাবাদ তারপরে রয়েছে সিপাহী বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর আর পাশে বারাসাত ওয়াবি আন্দোলনের কেন্দ্র এই তিনটি একটু গুলিয়ে যেতে পারে কাজে একটু ভালো করে লক্ষ্য করো ভিডিওটি পজ করে তোমরা দেখতে পারো তোমাদের সুবিধার জন্য এরপর আসি বা দিকে দেখো একদম নিচে রয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র হিসেবে একটি স্থান যার নাম মুম্বাই আর একদম নিচে রয়েছে একটি দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সবশেষে একটি দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর এটিও কিন্তু বন্ধুরা তোমরা করে যাবে কারণ পরীক্ষাতে এটাও আসতে পারে এবার দেখা যাক আমার পরের ম্যাপে কী রয়েছে বন্ধুরা তোমাদের কাছে একটি ঘোষণা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে এই চ্যানেলে থাকবে উচ্চ মাধ্যমিকের নির্ভরযোগ্য লাস্ট মিনিট হান্ড্রেড পারসেন্ট সাজেশন কাজেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে নিও বন্ধুরা আমার পরে ম্যাপে রয়েছে মিরাত এই স্থানটি চিহ্নিত করতে বলা থাকবে এবার একটি পুনর্গঠিত রাজ্য যার নাম গুজরাট ভালো করে পোর্শনটা চিহ্নিত করবে একটু অসুবিধা হলে পল করে ভিডিওটা দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে একদম শেষে রয়েছে আমার একটি দেশীয় রাজ্য গোয়া কাজে বন্ধুরা যে সকল ম্যাপ পয়েন্টিংগুলো আমি বললাম অতি অবশ্যই পরীক্ষাতে করে যাবে তাহলে তোমরা নিশ্চিত সাফল্য পাবেই পাবে চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে